नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ प्राइम टीम में आपका स्वागत जानाई मणिभूषण चौधरी विस्तारित संवाद आगे एक नजर देखे नहीं आज के संवाद शिरोनाम प्रिपेड स्मार्ट मीटर प्रतिस्थापन बिरुद्धे गुवाहाटी बिजली भवन सामने विक्षोभ प्रदर्शन अविलम्बे यह प्रक्रिया बंधे दाबी आसाम इलेक्ट्रिसिटी कंज्यूमार्स एसोसिएशन छयटी हिंदू मंदिरे एकेर पर एक चुरी पुलिसेर भूमिका रहस्यजनक काठीगड़ा जेनो चोरेर अबाध विजन क्षेत्र होये उठेछे भोट बयकटेर हुशियारी बेहाल रास्ताघाट और पानीय जलेर संकटे दुर्भोग चरम आकार करेछे धारण जनप्रतिनिधिर बिरुद्धे खूब काछारेर दिघी ग्रामेर स्थानीयदेर कार्बि आंगलंगे होटेले खाबार खेये 12 शिक्षार्थी और शिक्षक गुरुतर असुस्थ मृत शिशु विज्ञानी तन्मय बड़ रंगपी तदन्तेर दाबी आशु सह विभिन्न संगठने एबार विस्तारित नर्थ इस्ट प्राइम टाइम संवाद ग्राहक स्वार्थ विरोधी प्रिपेड स्मार्ट मीटर प्रतिस्थापनेर बिरुद्धे आज गुवाहाटीर बिजली भवनेर सामने विक्षोभ प्रदर्शन करे अल आसाम इलेक्ट्रिसिटी कंज्यूमार्स एसोसिएशन दुपुर 12টায় विद्युत ग्राहकरा हाते हाते विभिन्न दाबी सम्बलित प्लेकार्ड फेस्टुन निये पल्टन बाजारेर विशाल मेगामार्टेर सामने थेके मिछिल करे बिजली भवनेर गेटे पोछाले पुलिस बाधा दानेर चेष्टा करले ग्राहकदेर मध्ये तीव्र उत्तेजनार सृष्टि हय विक्षोभ चलाकाले सेखाने बक्तव्य राखेन संगठनेर आह्वायक अजय आचार्य तिनि बोलेन प्रथमे स्मार्ट पोस्टपेड मीटार प्रतिस्थापन करे किछुदिन पर मोबाइले प्रिपेड स्मार्ट मीटार प्रतिस्थापन ना करले विद्युत संयोग विच्छिन्न करार हुमकी प्रदानेर चेष्टा करे कर्तृपक्ष অথচ এই স্মার্ট মিটার প্রতিস্থাপনের পূর্বে গ্রাহকদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেনি কর্তৃপক্ষ এপিডিসিএল তিনি বলেন প্রিপেড মিটার স্থাপনের পর অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসার অভিযোগ উত্থাপিত হয়েছে তাই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের পদক্ষেপ স্বরূপ এই স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন স্থাপনের সিদ্ধান্ত অবলম্বনে বন্ধের জোরালো দাবি উত্থাপন করা হয় বিক্ষোভ শেষে এপিডিসিএল কর্তৃপক্ষের মাধ্যমে আহ্বায়ক যথাক্রমে অজয় আচার্য ও হিল্লুল ভট্টাচার্য স্বাক্ষরিত একটি স্মারকপত্র অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের নিকট প্রেরণ করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে অজয় আচার্য ও হিল্লুল ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সুশীল পাল ইদ্রিস আলী প্রমুখ নর্থ ইস্ট নিউজ বাংলার ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগে অসমর রাইজক এক প্রকার লুণ্ঠন কার্য চলাই আহি আছে এই প্রিপেড মিটার স্থাপন করার যুগেদি আকৌ বিদ্যুৎ বিভাগে জনগণক বহু পরিমাণে লুণ্ঠন কার্য চলাই আহিছে বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হয়েছে তার উপরে এই প্রিপেড স্মার্ট মিটারে এই বিদ্যুৎ বিতরণ কোম্পানির বেসরকারীকরণের ফলে মানে লই মানে যাব ধরেছে ব্যক্তি মালিকৰ হাতত বিদ্যুৎ বিতৰণ কোম্পানীটোক গতাই দিয়াৰ এটা চক্ৰান্ত হিচাপে এটা ষড়যন্ত্ৰ হিচাপে এই প্ৰিপেড স্মাৰ্ট মিটাৰ স্থাপন কৰিব মানে চলি আছে কৰা চলি আছে গতিকে ইয়াৰ আমি তীব্ৰ বিৰোধিতা কৰি আছোঁ আগতে পোষ্ট পেইডৰ যেনেকুৱা গ্ৰাহকে জানিব পাৰিছিলে কিমানখিনি বিল আহি আছে কিমান শ্লেবত কিমান টকাকেই মানে বাচুল দিব লগা হৈ আছে এই প্ৰিপেইডত এতিয়া একো জানিবলৈ নাই একো বুঝিবলৈ নাই রাইজক অন্ধকারত রাখি আন্ধারত রাখি সরকারে রাইজক লুণ্ঠন করিব বিচাৰিছে প্ৰিপেইড এবার টিলা কালীবাড়িতে হলো দুঃসাহসিক চুরি চুরের দল ছয়টি তালা ভেঙে হাতিয়ে নিল ব্রহ্মগড় সহ বাসনপত্রকে পুলিশের ভূমিকা রহস্যজনক কাটিগড়া যেন হয়ে উঠেছে চুরির অভ্যর্থ বিচরণ ক্ষেত্র বসতবাড়ি দোকান তো বটেই এবার চোরের দলের নিশানায় হিন্দু মন্দির এক মাসের মধ্যে কাটিগড়ায় ছয়টি মন্দিরে চুরির ঘটনা ঘটল এর মধ্যে চারটি কালী মন্দির শ্মশান কালীবাড়ি তারাপীঠ কালীবাড়ি কাটিগড়া কালীবাড়ি গোবিন্দপুর হরিও মন্দির বালেশ্বর শিবালয়ের পর এবার কাটিগড়া টিলা কালীবাড়ি
প্রত্যেকটি মন্দিরে একইভাবে শুধু কাঁসা পিতলের বাসনই হাতিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে নীরব পুলিশ। আজও এসব মন্দির চুরির সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা তো দূর, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হলো না। এতে পুলিশের উপর ভরসা হারাচ্ছেন মানুষ। তিলা কালীবাড়ি চুরি প্রসঙ্গে সম্পাদক অজয় দাস, অমলেন্দু মালাকার ও পুরোহিত রবীন্দ্র চক্রবর্তীরা জানান, গতরাতে মন্দিরের তালা ভেঙে ব্রহ্মঘট সহ সবকটি কাঁসা পিতলের বাসন হাতিয়ে নিয়েছে চোর। এভাবে কয়েকদিন পর পর সেখানে চুরি হয়, কিন্তু চোরের হদিশ বের করতে ব্যর্থ পুলিশ। তারা জানান, ভেঙে ফেলা তালার সঙ্গে একটি ড্রাগসের কৌটা পাওয়া গেছে। এতে সন্দেহ করা হচ্ছে যে এসব চুরির ঘটনায় ড্রাগস সেবনকারীদের ভূমিকা রয়েছে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জলশঙ্কর আসছে, জলশঙ্কর ত্রিভুজি নিচে গিয়া দুইটা বাটি নিছে, দুইটা গ্লাস নিছে, তারপরে আপনার তামার তাটি নিছে দুইটা, আর খাসি নিছে, বাজাইবার খাসি। অনুমানিক কত টাকার জিনিস হইব নিছে? গোয়াটিটাও তো ধরুন আমরা কিনা গেলে অন্তত আর অনুমান মানে সপ্তাহে মিলে কত হইব? আপনারা 10-15 হাজার টাকা ওইটা তো 10,000 তো হইব। শিলচরের সীমান্তের লাগোয়া বরখলা সমষ্টির দুধপাতিল চতুর্থ খণ্ডের মাছুঘাট জিপির অন্তর্গত দিঘলি গ্রামের রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা নিয়ে এলাকাবাসীর বহু অভিযোগ রয়েছে। গ্রামের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়রা কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান, শিলচর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত দিঘলি গ্রামটি স্বাধীনতার 77 বছর অতিক্রান্ত হলেও এখনও প্রাথমিক বিভিন্ন চাহিদা থেকে বঞ্চিত। গ্রামে শতাধিক পরিবার রয়েছে, কিন্তু পানীয় জল ও বেহাল রাস্তাঘাট তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। জলের জন্য একমাত্র ভরসা কুয়ো, কিন্তু শুকনোর মৌসুমে গ্রামের সেই কুয়োটি শুকিয়ে গেলে আবর্জনা ও নর্দমাযুক্ত একটি সরকারি কুয়ো থেকে জল আনতে হয় তাদের। রাস্তাঘাটের অবস্থাও সংকটজনক, নোংরা জল পান করে অসুস্থ হওয়ার পর রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেহাল সড়কের দরুন বিভিন্ন অঘটনের সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। তারা আরও জানান, মাস কয়েক আগে জল জীবন মিশনের পাইপলাইন গ্রামে বসানো হলেও এখনও জল পাননি গ্রামের জনগণ। নিকাশি বলতে এলাকায় কিছুই নেই। বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকবার স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও জনগণের কথায় তারা কোনোভাবেই কর্ণপাত করেনি। অতিসত্ত্বর দিঘলি গ্রামের বেহাল রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা নিরসনে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে গ্রামের লোক হুট বয়কট করতে বাধ্য হবেন বলেও এদিন তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা তো আজকে সরকারের কাছে অনুরোধ করি, সরকারের যদি এটা আমরা যদি ডেকশন না করে না, তো আমরা বুথটা বয়কট করে দিই। আমরা দেখো বিজেপি সরকার হোক আর কংগ্রেস সরকার হোক, কারণ আমরা বুথ বা বয়কট করবো, কারণ আমরা যদি বুটের আগে যদি আমরা এই জলের আর রাস্তার সমস্যাটা না হয়, সুবিধা না হয় না, তো আমরা বুথ বয়কট করে দিব। আমরা 130 পরিবার আছি এই গ্রামের মধ্যে, কিন্তু জলের একদম ব্যবস্থাও নাই, রাস্তারও ব্যবস্থা নাই। সরকারে তো কোটি কোটি টাকা দেয় টেনশন, জল জীবন মিশন যেটা আইসি, আমরা গ্রামে অর্ধেক রাস্তার কাজটা ইয়ে বন্ধ হয়ে গেল। ওখানে ইঞ্জিনিয়ার ফোন করি, কন্ট্রাক্টারে ফোন করি, তারা কোনো রেসপন্স দেয় না আমরা, কারণ আমরা অতটুকু আমরা ডিসিশন নিছি। এখন আমরা আস্তে গ্রামে মন করছি যে আমরা যদি কয়েকদিনের ভিতরে আমরা ডিসিশনটা সফল না হয় না, তো আমরা বুট বয়কট করবো। আমরা তো কষ্ট করি, হ্যাঁ আমরা তো কষ্ট করি, জল আমরা পাই না কি কারণে,
আমরা কিটা অন্যায় করছি আমরা যদি গ্রামে জল নাই না সাইড সাইডটা কিটা হইলো হ্যাঁ আমরা এই সাইডে জল যায় না কারণ কিটা আমরা কিটা কইতে জল আমরা মোটেও তো জল পাই নাই কেন ইয়া শেষি বানি কিনা বাড়ি রুডি কেন উঠো কিনার অত লোক আমরা দেখো আমরা তো কষ্ট করে জল খাই অত কষ্ট করে খাই খালা নালা ওটা ক্ষেত জমি ভাঙ্গিয়া খাদা বাদা ভাঙ্গিয়া আমরা জল আনিয়া খাই আমরা কি কারণে জল পাই না ধরে যাইতে লাগে জল আপনারা কাছে আমরা অনু লই গতি সত্তর আমরা জল দিয়া দেই আমি গিরভদ্র সিংহ দুধপাতিল পার্ট ফোরের বাসিন্দা এটা মাছুগাড় জিপির অন্তর্গত একটি গ্রাম এই গ্রামে আজকে স্বাধীনতা উত্তর স্বাধীনতার পরবর্তী আজকে প্রায় 75-77 বছর হয়ে গেছে আমাদের গ্রামে মানে বেসিক যে সুবিধা যেগুলা প্রাথমিক যে চাহিদা যেগুলো সেগুলো থেকে আজ পর্যন্ত বঞ্চিত আমরা গ্রামে এখানে প্রায় 100 অধিক ঘর আছে আর এই গ্রামটা শিলচর থেকে মাত্র এরিয়াল ডিস্টেন্সে 1.5 কিলোমিটার দূরে হবে কিন্তু এখানে যে প্রাথমিক যে চাহিদা যেটা জল এবং রাস্তা এই দুটো সমস্যা মানে তীব্র সংকটে আছে কারণ আমরা যে জল এই জল গ্রামের লোকে জল পান করে বিশেষ করে কুয়া থেকে এবং এই কুয়োটা কী হয় শীতকালে পুরো সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তখন গ্রামে একটি সরকারি পুষ্করণী আছে সেই পুষ্করণীর উপরে নির্ভরশীল হয় এবং এই পুষ্করণীর জল অত্যন্ত ময়লা এই জল খেয়ে এখানে স্থানীয় লোকরা অনেক ধরনের রোগের শিকার হয় আর তারপর এখান থেকে লোকে যদি আমরা সরকারি হসপিটালে বা কোনো নার্সিংহোমে আমরা যদি নিয়ে যেতে চাই তখন রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা এই রাস্তাঘাটে রুগীকে নেওয়ার সময় অনেকটা অঘটন ঘটে গেছে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ আমরা অনেকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এখানের বিধায়কদের বলেছি কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেন না এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর কার্বি আংলং জেলার হাওড়াঘাট শঙ্করদেব বিদ্যানিকেতনের 12 শিক্ষার্থী ও শিক্ষক সম্প্রতি হারাঘাটের স্থানীয় রাজু হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি শিশু বিজ্ঞানী তন্ময় বোরা রংপি মারা যান প্রয়াত তন্ময় বোরার রংপির পরিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সরকার ও শঙ্করদেব বিদ্যানিকেতনের কাছে একাধিক দাবি জানান এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংস্থা যেমন আশু আশা KSAAJYPP এই সংগঠনগুলির দাবির মধ্যে হলো ঘটনার সিবিআই তদন্ত হোক রাজ্যে শঙ্করদেব বিদ্যানিকেতনের এটিএল ক্লাসরুম এবং ল্যাবরেটরি তন্ময় বোরা রংপির নামে নামকরণ হোক প্রয়াত বোরার মৃত্যুবার্ষিকী হিসাবে 31 মার্চকে পালন করা হোক থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ঘটনার তদন্তে অবহেলা করছেন তাই তাকে বরখাস্ত করা হোক শঙ্করদেব বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে ঘটনার নৈতিক দায় স্বীকার করা এবং চূড়ান্ত দাবি হল হাওড়াঘাট আঞ্চলিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসকের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাই এর উপযুক্ত শাস্তি দাবি রইল সরকারের কাছে নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি রাজুদের প্রতিবেদন মই প্ৰশাসন যন্ত্ৰৰ পৰা সুবিচাৰ দাবী কৰিছিলোঁ আমাৰ ঘৰলৈ আহিছিলে কাৰ্বি আংলঙৰ সৰ্বাধিক আৰক্ষী অধীক্ষক আৰু আমাৰ স্থানীয় এম এছ চিজনো আহিছিলে যে তেওঁলোকৰ আগত মই খুব আশাৰে এটা সুবিচাৰ পাম বুলি আশা কৰিছিলোঁ কিন্তু আজি প্ৰায় 18 দিন হৈ যোৱাৰ পিছতো কি কাৰণত কেনেকৈ আৰু কিয় মোৰ সন্তানটি এই পৃথিৱীৰ পৰা ঢুকালে মই উত্তৰ নাপালোঁ গতিকে মই কেইটামান প্ৰশ্ন মই কৰিবলৈ বিচাৰিছোঁ আমাৰ হাওড়াঘাট থানাৰ আৰক্ষী মহোদয়
ঘোড়া ছিল, ভারপ্রাপ্ত আরক্ষী মহোদয় ঘোড়া ছিল। তেখেতে এই ঘটনা আমার ঘৰৰ মানুহ গৈছিলে, গতিকে তেখেতে তেতিয়া কিছুমান কথা আমাক কৈছিলে যে এটা কেছৰ ওপৰত অন্য এটা কেছ লোৱা নহয়, আমাৰ ঘৰৰ মানুহ কেছ দিব গৈছিলে। এটা কৈছে স্কুলৰ পৰা এটা কেছ দিছে, তাৰ ওপৰত অন্য এটা কেছ লোৱা নহয় বুলি কৈছিলে। আমাৰ ঘৰৰ মানুহ গৈছিলে, মোৰ দাদা গৈছিলে তেতিয়া থানালৈ, গতিকে তেতিয়া আমাৰ কেছটো লোৱা নহয়, আমিও কেছ দিবলৈ বিচাৰিছিলোঁ। দ্বিতীয়তে তেওঁলোকে দুইজন মানুহক গ্ৰেপ্তাৰ কৰা এখন নাটক ৰচনা কৰিছিলে দোকানৰ মালিকজনক। তেখেতে মই জনাত ইতিমধ্যে বেদ লৈ দ্বিতীয় দিনাই গ্ৰেপ্তাৰৰ দ্বিতীয় দিনাই তেখেত ঘৰত মানুহে দেখা পাইছে, তেখেতক স্থানীয় মানুহে দেখা পাইছে তেখেতক ঘূৰি ফুৰা। আৰু দ্বিতীয়তে সেই দোকানখনত কোনে চাও চাও নিৰ্মাণ কৰিছিলে, বনাইছিলে, আৰু কোনে চাও চাও পৰিৱেশন কৰিছিলে, কি পৰিস্থিতিত চাও চাওটো বনাইছিলে, কি বস্তু দি বনাইছিলে, কোনে বনাইছিলে, সেই মানুহকেইজনক তদন্তৰ আওতালৈ অনা নাই। গতিকে আৰু সেই চাও চাওখিনি বিদ্যালয়লৈ কোনে আনিছিলে, ৰাস্তাত হয়তো ৰাস্তাটো কোনোবাই দুৰ্ঘটনা সংঘটিত কৰিবলৈ বিচাৰিব পাৰে, ৰাস্তাটো সলাই দিব পাৰে, সেইখিনি চাওখিনি বহুত ডাঙৰ দোকান হয় চাওঁ চাওঁ কিন্তু কেতিয়াবা খুলি কিবা বিষাক্ত বস্তু ভৰাই দিয়া। গতিকে যোনজন ব্যক্তিয়ে আপোনাৰ চাওমিনখিনি বিদ্যালয়লৈ কঢ়িয়াই আনিছিলে, লগতে কোনে চাওঁ চাওঁখিনি ছাত্ৰ ছাত্ৰীসকলক পৰিৱেশন কৰিছিলে, মানে ভগাই দিছিলে স্কুলত। আৰু দ্বিতীয়তে তৃতীয়তে আপোনাৰ সেইখন এখন বিদ্যালয় আছিলে বিদ্যা ভাৰতীৰ অধীনত বিদ্যালয়, তাত সকলোৱে জানে নীতি নিয়ম অতি কঠোৰ। তেনে ক্ষেত্ৰত সেই কম কম শিশুসকলক ছাত্ৰ ছাত্ৰীসকলক কোনে সেই চাওমিন আনি বিদ্যালয়ত খাবলৈ দিছিলে, কোনে অনুমতি দিছিলে বিদ্যালয়লৈ চাওমিন আনিবলৈ, গতিকে তেওঁলোকক মোৰ তদন্তত আওতাত আনিব লাগে মোৰ দাঁত সেইটো দাঁত। গতিকে এই তদন্ত সকলোখিনি যিটো বাকী চাও চাও তাক উদ্ধাৰ কৰিছিলে অৱশিষ্ট অৱস্থাত সেই বিগত বছরের ভয়াবহ বন্যার কবলে পড়ে বরখলা সমষ্টির বড়রামপুর জিপির বিজয়পুর গ্রামের আসা যাওয়ার একমাত্র রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। বন্যা চলে যাওয়ার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও বারবার দাবি জানানো সত্ত্বেও এই গ্রামীণ রাস্তার সংস্কার করা হয়েছে। গ্রামবাসীরা বরখলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের নিকট রাস্তা মেরামতের দাবি জানালে তিনি 1.5 কিলোমিটার রাস্তা মেরামত করার জন্য 3 গাড়ি মেরামত সামগ্রী দেওয়ার কথা বলেন। কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা তা দিয়ে কীভাবে মেরামত হবে এই প্রশ্ন নিয়ে গ্রামবাসীরা বিধায়কের দেওয়ার সামগ্রী না নিয়ে নিজেদের মধ্যে চাঁদা তুলে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। তারা চাঁদা তুলে 1.5 কিলোমিটার রাস্তা বানানোর কাজে হাত দিলেন। তাই গ্রামবাসীরা কাছাড়ের জেলাশাসক ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটির চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আবেদন করেন। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বর্তমান আমাদের বিজয়পুরের রাস্তাঘাট নিয়ে বহুত কষ্টের যুগে আমরা জনসাধারণ আজ প্রায় 5-7 বছর তাই ভুগিতেছি। কিন্তু বর্তমান আমাদের বিধায়ক ইসমাইল ইসলাম লস্কর উনি আমাদের কানে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা পুরা সম্পূর্ণ করার জন্য, কিন্তু এমপি বিধায়ক হওয়ার পরেই তিনি কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেন নাই। এইটাই আমাদের দুঃখিত। আমাদের প্রায় 5-7 বছর কষ্ট ভোগ করতে করতে এখন বর্তমানে আমাদের যে ব্যবসায়ী এবং আমাদের গ্রাম বিজয়পুর গ্রামের জনসাধারণ গরিব দুঃখী মেহনত দিনমজুরি মানুষের সাহায্যে আমরা টাকা তুলিয়া আমরা সাহায্য সাথে সেন্টিয়া নিয়ে 25 গাড়ির মতো আমরা রাস্তায় ফেলিতেছি। এর কারণে আমাদের এটাই দুঃখ, আমাদের এই রাস্তাটা কবে আমাদের এটা কাম সম্পূর্ণ হবে এটা, এর কারণে আমরা আপনাকে অনুরোধ জানাই। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন অধিকারজীবীর অরুণোদয় প্রকল্পের তালিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কুটিখালে এক নাগরিক সভা ডেকে জিপির অরুণোদয় প্রকল্পের তালিকা নিয়ে পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ করেন বিভিন্ন বক্তা। এদিন নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে হরিমোহন কৈরি, অরুণ ভর, সুজিত কৈরি, রঞ্জিৎ চৌহান, বকুল নুনিয়া, মিনা বেগম, পূর্ণিমা ভূমিজ ও জয়মণি ভূমিজ বলেন, কোনো প্রকারের গ্রাম সভা ছাড়াই লুকোচুরি করে অরুণোদয়ের তালিকা তৈরি করেছেন পঞ্চায়েত কর্তারা।
প্রকৃত দরিদ্র হিতাধিকারীদের নাম তালিকাভুক্ত না করে কিছু পঞ্চায়েত কর্তাদের নিকট আত্মীয় ও ধনী লোকেদের নাম অন্তর্ভুক্ত করেছেন তালিকায়। এদিন বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি গাইডলাইন বিরোধী তালিকাটি অতিসত্বর বাতিল করার জন্য তারা জেলাশাসক, জেলা পরিষদের সিইও এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করবেন। তাদের দাবি মেনে তালিকাটি বাতিল করা না হলে আদালতে মামলা দায়েরও করতে তারা পিছপা হবেন না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। বেআইনি ভাবে নির্মিত অরুণোদয় প্রকল্পের তালিকা বাতিল করো। কেলেঙ্কারি শ্যামসুন্দর চৌহান মুর্দাবাদ। আমাদের কুটিকালজিপির নির্বাচিত এপি সদস্য রুবিনাথ মুর্দাবাদ অবিলম্বে এই অরুণোদয় প্রকল্পের হিতাধিকারের নাম কর্তন করতে হবে। অবিলম্বে গাঁও সভা ডেকে নতুন ভাবে হিতাধিকারীর নাম নির্বাচন করতে হবে। অরুণোদয় প্রকল্পের এই তালিকা আমরা বাতিলের দাবি জানাই। রান্নার গ্যাস প্রতিদিনের ও প্রতিটি ঘরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর কষ্টে ভুগেন প্রায় প্রতিটি ঘরের লোকেরা। ঠিকমতো ডেলিভারির অভাবে এই দুর্ভোগ। কিন্তু প্রতিটি ঘরে যদি গ্যাসের পাইপলাইন দেওয়া হয়ে থাকে তাহলে এসব ডেলিভারির সমস্যায় না ভুগে প্রতিটি ঘরে খুব সহজে রান্নাঘরে সমাধান হয়ে যায়। আজ এ নিয়েই শিলচরে এক ব্যতিক্রমী চিন্তাধারা করতে দেখা গেল তিনটি সংগঠনের মাধ্যমে। মঙ্গলবার শিলচরে হিন্দিভাষী সমন্বয় মঞ্চ, হিন্দিভাষী মহিলা মঞ্চ ও হিন্দিভাষী যুব মঞ্চ যৌথভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কাছাড় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করেছে। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে শিলচরে নাগরিকদের পাইপলাইন যোগে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদান করার সময় প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ কুমার, রামনারায়ণ গুনিয়া, সুভাষ চৌহান, প্রদীপ কুর্মী, গণেশ লাল ছেত্রী, অনন্তলাল কুর্মী, ডাক্তার রীতা সিং যাদব, মনোজ কুমার জেসওয়াল ও হিতেশ নুনিয়া। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ হম লোগো নে ভারত কে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী জি কে নাম জিলাধিকারী কাছাড় কো এক জ্ঞাপন দিয়া হ্যায়। ইস জ্ঞাপন মে হম লোগো নে ধ্যান দিলায়া হ্যায় কি ओएनजीसी ने 2019 में एजीसीएल से समझौता किया था सिलचर वासियों को पाइप के द्वारा घर घर में रसोई गैस पहुंचाने का। एजीसीएल ने ये काम भारतीय गैस प्राइवेट लिमिटेड को दिया था जो 4 साल हो गए और अभी तक पूरा नहीं हुआ। हम लोगों ने प्रधानमंत्री जी से मांग किया है कि जल्द से जल्द इस काम को पूरा करवाया जाए। ज्ञापन की प्रतिलिपि विभागीय मंत्री, राज्यपाल, मुख्यमंत्री और सभी संबंधित उच्च अधिकारियों को प्रेषित की गई है। हम आशा करते हैं कि सरकार इस तरफ जल्द से जल्द ध्यान देगी। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে গুয়াহাটির বিজুলি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। 6টি হিন্দু মন্দিরে একের পর এক চুরি, পুলিশের ভূমিকা রহস্যজনক। কাটিগড়া যেন চোরের অবাধ পিছন ক্ষেত্র হয়ে উঠেছে। ভোট বয়কটের হুঁশিয়ারি, বেহাল রাস্তাঘাট ও পানীয় জলের সংকটে দুর্ভোগ চরম আকার করেছে ধারণ। জনপ্রতিনিধির বিরুদ্ধে খুব কাছাড়ের দিঘি গ্রামের স্থানীয়দের। কার্বি আংলংয়ে হোটেলে খাবার খেয়ে 12 শিক্ষার্থী ও শিক্ষক গুরুতর অসুস্থ। মৃত শিশু বিজ্ঞানী তন্ময় বড় রংপি। তদন্তের দাবি আশু সহ বিভিন্ন সংগঠনের। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।